হ্যালো বন্ধুরা, শিয়ালদা থেকে চলে এসেছি কৃষ্ণনগর সুধীর কাকুর ঘুগনি খেতে। শুনেছি সুধীর কাকুর ঘুগনির দোকান নাকি খুব ফেমাস। 60 ইয়ার্স এই পুরনো দোকানে সুধীর কাকু এখন আর নেই, কিন্তু তাদের সন্তানরা কিন্তু ঘুগনি বেচেই চলেছে। চলো, লেট করে লাভ নেই, ঘুগনিটা টেস্ট করে দেখা যাক কেমন খেতে। উফ, দেখেই কেমন জিভে জল আসছে। কামড়টা দিতেই আমি বুঝে গেলাম মালটা হেভি খেতে, কিন্তু মানে বলতে গেলে ওয়ান অফ মাই ফেভারিট ঘুগনি হয়ে গেল। এই পাশ থেকে আমার ভাগ্নি আমায় খোঁচা মেরে পালাচ্ছে, আমি ঘুগনি অফার করলাম, পালিয়ে গেল, কি বলবো। একটা কথা বলতে পারি, কৃষ্ণনগর এলে সুধীর কাকুর দোকানের কিন্তু ঘুগনি অবশ্যই খেতেই হবে তোমাদের। তো কাকু, ব্যস্ততার মধ্যেও তোমার কাছে একটু তোমার নামটা একটু জেনে নেব। আমাদের নামে তো নয়, বাবার নামে সবাই চেনে। আচ্ছা, সুধীর মতো করে ঘুগনি, বাবার এই যে ছবি। আচ্ছা, বাবার নামে সবাই চেনে। এটা তোমাদের কত বছর পুরনো দোকানটা? 60 বছর। 60 বছরের দোকান। আচ্ছা, এটা কটার থেকে কটার দিকে ঘুগনি পাওয়া যায়? ওই ধরো 1টা থেকে রাত্রি 9টা 10টা। রাত্রি 9টা 10টা, না? ঠিক আছে কাকা, থ্যাংক ইউ। ঘুগনিটা সত্যি আমারও খেয়ে খুব ভালো লাগলো, মানে শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসে সার্থক বলতে গেলে। তো চলো বন্ধুরা, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।